الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا ايها الذين امنوا اذا قمتم الى الصلاه فاغسلوا وجوهكم وايديكم الى المرافق মহান الله تعالى দরবারে লাখো কোটি শুকরিয়া আমরা আজকে রমজানে কিভাবে ওযু করতে হয় এবং রমজানের বাইরে কিভাবে ওযু করতে হয় অর্থাৎ রোজা রেখে কিভাবে ওযু করতে হয় রোজা না রেখে কিভাবে ওযু করতে হয় রোজা না রেখে যেভাবে অজু করতে হয় আমরা যদি সেইভাবে অজু করতে চাই তাহলে আমাদের অজু হবে কিন্তু রোজা হবে না এই জন্য আমাদের খুব খেয়ালের সাথে অজু করতে হবে অজু আমরা দেখি কিভাবে অজু করতে হবে অজুর অঙ্গগুলো কিভাবে ধুইতে হবে আমরা যখন অজু করব তো অজুর শুরুতে আমরা বিসমিল্লাহ রহমানি রহিম পড়ে নেব বিসমিল্লাহ রহমান রহিম যদি পড়ি তাহলে আমার অজুটা পরিপূর্ণ হবে এর সর্বপ্রথম আমরা কিভাবে অজু করব। এই ট্যাপ ছেড়ে দিয়ে আমরা আমাদের দুই হাতের কোনো পর্যন্ত ধৌত করবো খেয়াল করি এই দুই হাতের কোনো পর্যন্ত সুন্দর করে ধৌত করতে হবে তিনবার ভালো করে ধৌত করতে হবে তিনবার সুন্দর করে এই কোনো পর্যন্ত ধৌত করতে হবে এরপরে আমাদের কি করতে হবে তিনবার মিসওয়াক করতে হবে আল্লাহ রসুল্লাহ আলি ওসাল্লামকে জিব্রাইল্লা আলি সালসাল্লাম বলেছেন এরকমভাবে বারবার মিসওয়াক করার জন্য আল্লাহ রসুল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যদি আমার উম্মাতের পরে যদি কষ্ট না হতো তাহলে এই মিসওয়াক করাটা আমি অজীব করে দিতাম এই মিসওয়াক করার দ্বারাই নামাজের ফজিলাত অজুর ফজিলাত সত্তর গুণ বেড়ে যায় এই জন্য আমরা এরকমভাবে মিসওয়াক করবো মিসওয়াক করার পরে এরকম তিনবার কুলি করতে হবে তিনবার কুলি করতে হবে এবং যদি আমি রোজা থাকি তাহলে এরকম কুলি করতে হবে আর যদি রোজা না রাখি তাহলে গড় 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 কুলি করতে হবে আর গড় গড় করে কুলি করার সময় বিশেষ করে খেয়াল করতে হবে আমি যদি রোজা থাকি রোজা অবস্থায় কোনো অবস্থাতেই গড় গড় করে কুলি করা যাবে না এদিকে আমার খেয়াল করতে হবে এরপর আছে তিনবার নাকে পানি দিতে হবে রোজা অবস্থায় আর যদি আমি থাকি তাহলে নাক দিয়ে পানি টানা যাবে না নাকের পানি বেশি দূরেও নেওয়া যাবে না হালকা যতটুকু যাই ততটুক নিতে হবে খেয়াল করি আমরা তিনবার নাকে পানি দিতে হবে এরকমভাবে দিয়ে তিনবার পানি দিতে হবে আর রোজা না থাকা অবস্থায় নাকের নরম স্থানে পানি পৌঁছাতে হবে এই দুইটা জিনিস রোজা রাখা এবং না রাখার অবস্থার মধ্যে আমরা খেয়াল করব। রোজা যখন আমরা থাকবো তখন গড় গড় করা যাবে না এবং নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানোর চেষ্টা করা যাবে না যদি আমরা করতে চাই তাহলে আমাদের রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে এই জন্য আমরা এদিকে খেয়াল করব। দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর হলো সমস্ত মুখ ধৌত করা মুখেই চুলের গোড়া থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত এই কানে লথি থেকে নিয়ে এই কানে লথি পর্যন্ত সমস্ত মুখ ভালোভাবে ধৌত করা আমরা খেয়াল করি কীভাবে মুখ আমরা ধৌত করব আমরা যখন একবার দিয়ে টেপকে বন্ধ করে সুন্দর করে হাফকে মালিশ করে আমরা আমাদের মুখকে ধৌত করব। আমরা অনেক সময় এক জমা মুখ ধুই এখানে ফাঁকা থেকে যায় এখানে পানি যায় না এখানে হয় না এই জন্য আমরা খুব সুন্দর করে যাদের পাতলা পাতলাধাড়ি তা পাতলা ধাড়িতে সুন্দর করে ভালোভাবে পশমের গোড়া পর্যন্ত পানি পৌঁছায় দেব আর যাদের গণধাড়ি তাদের দাড়ি যতদূর মুখের দায়রা আছে মুখের সীমান আছে ততদূর পর্যন্ত দাড়ি ভালোভাবে ধৌত করা আমরা খেয়াল করি কীভাবে ধৌত করতেছি তিনবার ভালোভাবে ধৌত করা তিনবার যখন ভালোভাবে ধৌত হয়ে যাবে এরপরে ডান হাতের সহ তিনবার ধৌতো করা ডান হাতের কোনোসহ সুন্দরভাবে এরকম একবার এই করে ভালোভাবে ধৌত করে নিতে হবে এরপরে হচ্ছে বাম হাতের সহ তিনবার ধৌত করা এরকমভাবে সুন্দর করে হাত দিয়ে ডলা দিতে হবে যাতে পশমের গোড়া পর্যন্ত পানি পৌঁছে যায় এরপরে দুই হাতের এরকম আঙ্গুলিগুলো খেলাল করতে হবে দুই হাতের আঙ্গুলি খেলাল করা সোননাথ এরকম করার পরে এবার আবার নতুন করে পানি নিতে হবে পানি নিয়ে এরকমভাবে সুন্দর করে মাথা মাসে করতে হবে মাথা মাসে করা বিভিন্ন ব্যাপারে বিভিন্ন ইয়ে আছে আমরা খেয়াল করব এই তিন আঙ্গুলকে নিয়ে সামনে থেকে নিয়ে একেবারে পিছন পর্যন্ত আর এই যে যে দুইটা আছে এটা চলে আসবে সামনের দিকে আর এই দুইটা আঙ্গুল দিয়ে আমরা কান মাসেহা করবো সমস্ত মাথা মাসে করা সোননাথ কান মাসে করা সোননাথ আর এই যে আমাদের হাতের তালু আছে গর্দান মাসে করতে হবে গর্দার মাসে শুধু এতটুকু টান দেওয়া যাবে না টান দিলে গলা হয়ে যাবে গর্দার মাসে করতে হবে পিছনে হাত এইভাবে শুধু রেখে দিতে হবে টান দেওয়া যাবে না এইভাবে রেখলেই গর্দার মাসে হয়ে যাবে ডায়ন পায়ের টাকনো সহ তিনবার ধৌত করা সোনার ভালো করে তিনবার ভালো করে ধৌত করতে হবে এই আঙ্গুলের সাথে আঙুলো এরকমভাবে কেনি আঙ্গুলের থেকে শুরু করতে হবে বাম হাতের দ্বারা এরকমভাবে আঙ্গুলগুলো খেলাল করতে হবে আর পাউল সুন্দর করে টাকনু পর্যন্ত টাকনু বলা হয় এই টাকনু পর্যন্ত সুন্দর করে ধৌতো করতে হবে এরপরে বাম পায়ের টাকনু সহ সুন্দর করে তিনবার ধোতো করা সোননাথ একবার ধোতো করা ফরজ তিনবার ধোতো করা সোননাথ আমরা তিনবার সুন্দর করে ধৌতো করব। আমরা এই যে বন্ধ করে দিয়ে এরকম ডলা দেবো সুন্দর করে আবার এরকম চালু করে দিয়ে আবার ধোতো করবো এরকমভাবে যদি আমরা ধৌতো করি আমাদের সমস্ত পশমের গোড়ায় গোড়ায় পানি পৌঁছে যাবে আর আমাদের সুন্দর করে অজু হবে এরপরে যখন অজু হয়ে যাবে আসমানের দিকে তাকায় যদি কোনো ব্যক্তি কালেমা শাহাদাত পরে আশহাদু আল্লাহ ইলাহা ইহ ও হাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ আদিস্বামীর মধ্যে আসছে ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরজা খুলে যাবে সে যে কোনো ইস যে কোনো দরজাতে ইচ্ছা আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করতে পারবে এজন্য আমরা আমাদের রোজা রাখা অবস্থায় কিভাবে অজু করতে হবে রোজা না রাখা অবস্থায় কীভাবে অজু করতে হবে আর বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তারা পদ্মা সহকারে অজু করবেন বিশেষ করে তারা যখন মাথা মাসে করবেন তারা তাদের মাথার যে হিসাবটা থাকবে সেটা খুলেও নিতে পারে অথবা বিদ্যুৎ করতে পারে আমরা এইভাবে ইনশাল্লাহ নিজেরা অজু করব এবং অপারকে অজু যেন শিখতে পারে জানতে পারে তাদেরকে জানানোর চেষ্টা করবে আল্লাহ তালা আমাদের সকলকে তা অভিদান করবে